এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা। তোমরা সবাই জানো যে আমাদের অর্থনীতিতে চার ধরনের ব্যবস্থা বর্তমানে বিদ্যমান। একটি হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, একটি হচ্ছে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, একটি হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা এবং আরেকটি হচ্ছে ইসলামিক অর্থ ব্যবস্থা। আমি এগুলো সবকিছুই তোমাদের সব পাঠ্যবইয়ে দেওয়া আছে। আমি মূল কিছু বিষয় নিয়ে কথা বলি, যেমন পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি মালিকানা এবং ব্যক্তি স্বাধীনতা থাকবে, অর্থাৎ সরকারের কোন হস্তক্ষেপ করার কোন ক্ষমতা থাকবে না। এটাকে যদি আমরা ইংলিশে বলি এটাকে বলে নো ইন্টারভেনশন অফ গভর্নমেন্ট। এভরিথিং ডিপেন্ড করবে ব্যক্তির উপর। ব্যক্তি যদি মনে করে যে আমি আজকে 500 কোটি টাকার মালিক হতে চাই, সে যা খুশি করবে, হোয়াটএভার ইট ইজ, সরকার তাকে কিছু বলতে পারবে না। ব্যক্তি স্বাধীনতা এবং ব্যক্তি মালিকানা এই অর্থ ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। এরপরে তোমরা যদি দেখতে পাও সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা, এখানে সরকারের ভূমিকাই মুখ্য। সরকার যা বলবে তাই তোমাকে শুনতে হবে। অর্থাৎ সরকার যদি বলে তুমি আজকে থেকে 10 বারের বেশি তুমি এই কাজটা করতে পারবে না, সরকার যদি বলে তুমি 1000 টাকার বেশি তুমি বেতন হবে না তোমার, সরকার যদি বলে তুমি 2 বারের বেশি টয়লেটে যেতে পারবে না, সরকার যদি বলে তুমি এই বইটার বাদে তুমি অন্য কোনো বই ব্যবহার করতে পারবে না, সরকারের ভূমিকা এখানে মুখ্য। এটি হচ্ছে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা। এরপরে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা, যেটি বাংলাদেশকে আমরা বলতে পারি একটা মিশ্র অর্থ ব্যবস্থার উৎকৃষ্ট উদাহরণ। কেন? কারণ আমাদের দেশে সরকারের ভূমিকাও থাকে এবং ব্যক্তির ভূমিকাও থাকে। যেমন মনে করো যে কোনো একটি কাজ তুমি যখন করতে যাবে তখন তোমাকে, ধরো তুমি একটি বাড়ি করবে, তো ভূমি অফিস থেকে তোমাকে পারমিশন দিতে হবে। তার মানে কি? বাড়িটি করতেছো তুমি, পারমিশন দিচ্ছে সরকার, তার মানে বোথ আর এঙ্গেজড। সুতরাং আমরা এটা বলতে পারি বাংলাদেশ হচ্ছে এক ধরনের মিশ্র অর্থ ব্যবস্থার দেশ। আরেকটি জিনিস লাস্টে তোমরা দেখতে পাবো সবচেয়ে সুন্দর আমার মতে, সেটি হচ্ছে ইসলামিক অর্থ ব্যবস্থা। কারণ এখানে মূল কথাই হচ্ছে সকল সম্পদের মালিক হচ্ছে আল্লাহ। মানুষ নির্দিষ্ট সময়ের জন্য ভোগ দখলের জন্য সম্পদ পায় এবং এখানে সকল সিদ্ধান্ত ইসলামিক শরিয়ত মোতাবেক নেওয়া হয়। এবং তোমরা জানো ইসলাম ধর্মে সুদ এবং মদ হারাম, এবং যে কোনো সিদ্ধান্ত ইসলামিক কুরআন সুন্নাহ হাদিস ইজমা কিয়াস এইগুলোর ভিত্তিতে নেওয়া হয়। আরেকটি জিনিস এই অধ্যায় মুখ্য, সেটি হচ্ছে, যেটা তোমাদের অনেক বইতে হয়তো বানাই, এটা আমি তোমাদেরকে একটু বলবো, খুব বেশি বলার দরকার নেই। অর্থনীতির মূল শাখা হচ্ছে দুইটি, একটি হচ্ছে সামষ্টিক অর্থনীতি, একটি হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। যদি আমরা একটি পরিবার, একজন ব্যক্তি, একটি দেশ এক একক নিয়ে যখন আমরা কথা বলবো বা ক্ষুদ্র একক নিয়ে যখন কথা বলবো তখন আমরা এটাকে বলবো ব্যষ্টিক অর্থনীতি। আর যখন পুরো দেশ, পুরো বিশ্ব, পুরো পুরো সমাজ, পুরো সবকিছু নিয়ে কথা বলবো তখন সেটি হবে সামষ্টিক বা বৃহৎ অর্থনীতি। আমরা জানি সামষ্টিক অর্থনীতির পরিধি একটু ব্যাপক, পরিধি অনেক ব্যাপক, ব্যষ্টিক অর্থনীতির পরিধি ক্ষুদ্র। আমি আবারও বলছি ব্যক্তিগত, একটি প্রতিষ্ঠান, একটি ফার্ম, একটি শিল্প, একটি প্রতিষ্ঠান, সেটি হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির আলোচনার বিষয়বস্তু। গোটা দেশ, গোটা বিশ্ব, গোটা পৃথিবী, এটা হচ্ছে সামষ্টিক অর্থনীতির পরিধি। খুব বেশি আর বলার দরকার নেই। এরপরে আমি যে বিষয়টি নিয়ে কথা বলব, এখন আমরা মোটামুটি প্রথম অধ্যায়ে আমরা কিন্তু পুরো স্ট্রাকচার আমরা জেনে গেলাম, এটার মধ্যে কি আছে কি আছে। এখন আমরা যেটা করব নেক্সট, আমরা দেখব চিত্রে। আমি যা যা এখন তোমাদেরকে বললাম তা আমরা চিত্রে দেখব। তোমরা একটু মনোযোগ দিয়ে বিষয়টি দেখবে।